আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রিপল সি উইথ ফারহানা। আজ আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে লেবনিজ ম্যাকারন। তো এখানে আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা এবং সেই সঙ্গে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দারচিনি গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই উপকরণগুলোর সঙ্গে আমি 1/2 কাপ কুসুম গরম পানি একটু একটু করে যোগ করছি। এবারে পানি দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি। আমি এটাকে একটা বলের শেপ দিব, মেখে যখন একটা শেপ দেবার পর্যায়ে চলে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, নরম হবে, কিন্তু এটাকে আমি শেপ দিতে পারবো। এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটি গরম জায়গায় রেখে দিব। নিয়ে নিয়েছি আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি, এবং এই শিরাটাকে আমি মধ্যম আঁচে বেশ খানিকক্ষণ ধরে জাল দিব। এবং যখন একটা হাতের মধ্যে আমি শিরাটাকে নিলে, যখন আমার 2 আঙুলের মধ্যে একটি বাবল তৈরি করতে পারবো, তখন আমাকে বুঝতে হবে শিরাটি হয়ে গিয়েছে। 30 মিনিট পর ডোটাকে বের করে আমি একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এবারে ডোটা থেকে আমি ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। প্রত্যেকটা টুকরোকে আমি লম্বাটে একটা শেপ দিয়ে তারপর একটা স্ট্রেইনার কিংবা ফ্রায়ারের মধ্যে খুব ভালোভাবে নিচের দিকে প্রেস করে তারপর এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তাহলে একটা সুন্দর ডিজাইন হবে, আর এটাই এই ম্যাকারনসের শেপ। আশা করি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটাকে করে নিয়েছি। এবারে এই ম্যাকারনসগুলোকে আমি মধ্যম আঁচে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, এবং ভেজে নিয়ে শিরার চুলাটা অন করে দিয়ে গরম শিরার মধ্যে আমি এটাকে 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব, যাতে করে শিরাটা খুব ভালোভাবে ম্যাকারনসের মধ্যে ঢুকে যায়। তৈরি হয়ে গেল আমার লেবানিজ ম্যাকারনস। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে ভিন্ন ধর্মী নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।